একদিন লক্ষ্য করলাম শাওন ঝিম ধরে কম্পিউটারে ফেসবুকের পাতার দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতায় অশ্রুবিন্দু। আমি বললাম, সমস্যা কি? শাওন বলল, কোনো সমস্যা না, সামান্য মন খারাপ, কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমি বললাম, আমাকে বলো, দেশে মন খারাপ কাটানোর চেষ্টা করতে পারি কিনা? তোমাকে বলবো না, তোমারও মন খারাপ হবে। আমি বললাম, সহজে মন খারাপ হবে এমন মানুষ আমি না। বুঝতে পারছি, ফেসবুকে পাঠানো কারো কমেন্ট পড়ে তুমি আপসেট হয়েছ। কি লিখেছে? শাওন পড়ে শোনালো। কেউ একজন লিখেছে, তোমার উচিত শিক্ষা হয়েছে, আমি খুশি যে তোমার স্বামীকে ক্যান্সার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন, এই শিক্ষা তোমার আরো আগেই হওয়া উচিত ছিল। শাওনের মেয়ে লীলাবতী যখন মারা গেল তখনও সে এ ধরনের চিঠিপত্র পেত। লেখা থাকত, তোমার কঠিন শাস্তি হওয়ায় আমরা খুশি, আরো শাস্তি হবে, এই ধরনের কথা। আমি শাওনকে বললাম, পৃথিবীতে মানসিক অসুস্থ অনেক মানুষ, তাদের নিয়ে চিন্তার কিছু নেই, আমরা ভাবব সুস্থ মানুষদের কথা। তোমার ফেসবুকে শত শত মানুষ কত চমৎকার সব কথা লিখছে, লিখছে না? হ্যাঁ লিখছে। এর মধ্যে একজনের কথা চিন্তা করো, সে চলে গেছে মক্কায় কাবা শরীফে, সেখান থেকে তোমাকে জানিয়েছে, আমি স্যারের জন্য দোয়া করতে এসেছি। শাওন আপু, আপনি একটু চিন্তা করবেন না। এর পরও কি মন খারাপ করা তোমার উচিত? শাওন বলল, না উচিত না। তাহলে মিষ্টি করে একটু হাসো। হাসতে পারবো না, বলেও সে হাসল। আমাদের আশেপাশে বিকৃত মানসিকতার মানুষের সংখ্যা কি বাড়ছে? মনে হয় বাড়ছে। একজনের কথা বলি, সে আমার সঙ্গে দেখা করার জন্য হাস্যকর কাণ্ড কারখানা শুরু করল। একটা পর্যায়ে গেটের সামনে স্ট্রাইক করার মতো অবস্থা। মহা বিরক্ত হয়ে তাকে আসতে বললাম। 23-24 বছরের যুবক, কঠিন চোখ মুখ। আমি বললাম, এখন বলো, আমার সঙ্গে কথা বলার জন্য এত ব্যস্ত হয়েছ কেন? বিশেষ কিছু কি বলতে চাও? চাই। তাহলে বলে ফেলো, আপনার লেখা আমার জঘন্য লাগে, এই কথাটা বলার জন্য এত ঝামেলা করেছ? হ্যাঁ, কারণ সরাসরি এই কথা আপনাকে বলার কারোর সাহস নেই, সবাই আপনার চামচা। আমি বললাম, আরো কিছু কি বলবে? হ্যাঁ বলবো। তাহলে বলে ফেলো, সে ইংরেজিতে বলল, আই ওয়ান্ট ইউ টু ডাই সুন। আমি কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে বললাম, আই হোপ অ্যান্ড প্রে ইউ হ্যাভ এ লং অ্যান্ড মিনিংফুল লাইফ।